বিদেশিরা রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন। ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রেন ফোরামের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্বেচ্ছাসেবক হিসেবে যেসব বিদেশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে অংশ নেবেন তাদেরকে ইউক্রেনের নাগরিকত্ব দেওয়া হবে। ইয়েনিন আরও বলেন, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে চাওয়া বিদেশিদের জন্য আন্তর্জাতিক লিজিয়ন অফ টেরিটোরিয়াল ডিফেন্স বিভাগ খোলা হচ্ছে। আগ্রহীরা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় লড়াই করবেন। তার মতে, যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। যারা চুক্তিতে সই করেছেন তারা সামরিক পাসপোর্ট পাবেন, তারপর তা রেসিডেন্স পারমিটে রূপান্তর করা হবে। ভবিষ্যতে তাদের কেউ যদি নাগরিকত্ব চান তাহলে আইনি ব্যবস্থার মাধ্যমে তা দেখা হবে। সিএনএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে 16,000 বিদেশি যোদ্ধাদের প্রথম দল ইউক্রেনের পথে আছেন।